মোটামুটি 4টে বাজছে আর আমরা এখন বিষ্ণুপুর মোড়টা জাস্ট পেরিয়ে ডান দিকে এসেছি, তো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা যাচ্ছি এখন বাঁকুড়ার ছাতনায়। ওই জিনিসটা একটু আমরা এখন ভাবি যে রিস্কি হয়ে গেছিলো, কারণ সঞ্জয় দাও পুরোটাই চালিয়ে নিয়ে যায় সারাদিন ছবি তোলে। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা, সম্ভবত এটা আমাদের এই চ্যানেলটায় 5 নম্বর ব্লগ। তো এখন বাজে রাত্রি 12:30 এবং আমরা যাচ্ছি এখন বাঁকুড়ার ছাতনায়। তো ওখানে অ্যাকচুয়ালি আরেকজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তোমরা হয়তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো অনেকে চিনতেও পারো, রামপ্রসাদ। তো ওদের ওখানে যাচ্ছি পিজেন্টেল জাকানার ছবি তুলতে। তো তোমরা হয়তো ভাববে যে 12:30 কেন বেরিয়েছি, কারণ বেসিক্যালি আমরা যে ছবিগুলো বা ভিডিওগুলো তুলবো সেটা পিজেন্টেল জাকানার সাথে শালুক ফুল। তো পুকুরে এখন শালুক ফুল ফুটে আছে এবং তার সাথে পিজেন্টেল জাকানা এবং তাদের ছোটো ছোটো ছানা, তাদের ছবি ভিডিও তুলতেই যাচ্ছি। এবং যেহেতু শালুক ফুলগুলো মোটামুটি 9টার পরে আস্তে আস্তে মরে যায়, তো সেই কারণে আমাদের সকালবেলাটা টার্গেট। তো সকালটা ইউটিলাইজ করার জন্যই আমরা এরকম সময় বেরিয়েছি। তো আমার বাড়ি থেকে মোটামুটি ছাতনা প্রায় 200 কিলোমিটার দূর, তো এখন যেতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। কাল আমি তোমাদের রামপ্রসাদের সাথে পরিচয় করিয়ে দেবো, ও একজন খুব ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো হয়তো তাকে চিনবেও। সঞ্জয় দা ড্রাইভিং করছে আর আমিও পারি ড্রাইভিং করতে, কিন্তু খুবই কম করি, আমি খুব একটা সঞ্জয়ঙ্কর যেমন ফটোগ্রাফিতে স্যার, আমি স্টুডেন্ট, দীপঙ্কর আমার মেন্টর, আর ড্রাইভিংয়ে আমি দীপঙ্করের মেন্টর। আমিও সঞ্জয় দার থেকে যেটুকু শিখেছি সঞ্জয় দার থেকেই শিখেছি ড্রাইভিংটা। হচ্ছে আমরা প্রায়ই বাঁকুড়া গিয়ে থাকি এবং রামপ্রসাদের ওখানেই যাই। রামপ্রসাদ বাঁকুড়াতে অ্যাকচুয়ালি নানা রকম স্পিসিস গুলো পাওয়া যায়, যেমন বেঙ্গল ফক্স। লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম বেঙ্গল ফক্সের জন্য এবং সেইটাও এরকম 12টার সময় বেরিয়েছিলাম, তো কারণ সেই সকালবেলা ইউটিলাইজ করতে চাই। এবং সবথেকে বড় কথা, সেদিনকে হোল ডে আমরা ফটো তুলি, আমরা রাত্রি 12টায় বেরিয়েছি, সারারাত ঘুমাইনি হোল ডে, তখন গরমকাল ছিল, সারাদিন ছবি তুলেছি এবং সন্ধ্যে 7টা নাগাদ ওখান থেকে আবার বেরিয়ে ব্যাক করেছি, প্রায় 2টো বেজে গেছিল বাড়ি আসতে। তো ওই জিনিসটা একটু আমরা এখন ভাবি যে রিস্কি হয়ে গেছিলো, কারণ সঞ্জয় দাও পুরোটাই চালিয়ে নিয়ে যায় সারাদিন ছবি তোলে, দেন আবার 7টার সময় এতটা রাস্তা চালিয়ে আসা প্রচণ্ড রিস্কি। তো রাস্তায় প্রচুর ট্র্যাফিক ছিল, কোন অকেশন ছিল মনে হয় ওই সেইটা ওখানে টেস্টিং করার জন্য যাচ্ছি, তো সেটার রিভিউ ভিডিওর স্যাম্পলস গুলো আমি ওখান থেকে কালেক্ট করব, সাথে ছবি ভিডিও তো তুলবই আমার নিজের জন্য। তো মিলিয়ে দেখা যাক কত দূর কী পাই। এখন প্রায় রাত 1:45 বাজছে, রাস্তায় মানুষজন নেই, খালি মাঝে মাঝে লরি যাচ্ছে, তো এটাও একটা আলাদা অ্যাডভেঞ্চার। আর রাস্তায় অনেক কুকুরও দেখতে পাচ্ছি, তো এই অ্যাডভেঞ্চারটা একটা অন্যরকম ফিল দিচ্ছে। ঠিক আছে, আবার একটু পরে আসছি। তো রাত্রি পুরোপুরি এখন 1টা বাজছে আর একটু আগে আমাদের অবস্থা একদম টাইট হয়ে গেছিলো, কারণ গাড়িতে তেল একদমই রিজার্ভে ছিল। এবার রাত্রিবেলা যে অনেক জায়গায় পেট্রোল দেয় না সেটা আমাদের মাইন্ডে এই সময় ছিল না, তো আমি ভাবলাম যে গাড়ি নিয়ে বেরোবো, হাইওয়েতে কোনো না কোনো পেট্রোল পাম্পে তেলটা ভরে নেবো, তো জানতাম তেল কম আছে। তো অলরেডি দুর্গাপুর রোডে আমাদের 4-5টা পেট্রোল পাম্প থেকে তেল দেয়নি, এবার গাড়ি রিজার্ভে দেখাচ্ছে আর 30 কিলোমিটার যাবে, তো এই সময় প্রচণ্ড চাপ হয়ে গেছিলো, কারণ কেউ পেট্রোল দিচ্ছিল না। ফরচুনেটলি এক দাদাকে রিকোয়েস্ট করতে পেট্রোল পাম্পে কোন জায়গায় না, এটা সিউর থেকে একটু বেরিয়ে দূরে দ্বারকেশ্বরের দিকে যেতে, তো অনেক রিকোয়েস্ট করার পর অলরেডি ঘুমিয়ে গেছিলো, তাকে ঘুম থেকে তুলে যাই হোক ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আর এখন কোনো চাপ নেই, এখন পুরো একদম
ফিরে চলে গেলে দিল্লি চলে দিল্লি চলে যাবে দিল্লি দিল্লি যাবে না তবে যেখানে আমরা যাচ্ছি সেখানে ঘুরে একদম চলে আসবো তো আর আর কোনো চাপ নেই একটা সময় এখন মোটামুটি সবাই দেখছি রাত্রিবেলায় অনেকেই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে অনেক পুণ্যার্থীরা এই সময়টা এটা শ্রাবণ মাস অ্যাকচুয়ালি তো শ্রাবণ মাসে প্রত্যেক শনি রবিবারে ভিড়টা বেশি থাকে কিন্তু উইকডেজগুলোতেও হয় যেটা বিকেলের পরে তো তোমরা হয়তো সবাই জানো যে তারকেশ্বর বাবাধাম বাবাধামে সবাই এই সময় জল ঢালতে যায় ঠিক আছে অ্যাকচুয়ালি আমিও বহু বছর আগে যখন বয়স কম ছিল সেই সময় আমিও বেশ কিছুবার গিয়েছিলাম কিন্তু ঘটনাক্রমে পুরো তারকেশ্বর পর্যন্ত কোনোদিনই হেঁটে যেতে পারিনি বা যাইনি কোনো সময় হয়তো মারোয়ারি চটি বলে একটা জায়গা আছে মালিয়া স্টেশন যেটা অ্যাকচুয়ালি তো ওখানে মারোয়ারি চটি মারোয়ারি ধাম তো অত দূর পর্যন্ত যেতে পেরেছি কোনো সময় হয়তো তারও আগে থেকে আমরা অন্য কোনো গাড়ি হায়ার করে সেখান থেকে যেতে তো কোনোদিনই মানে বাবা সামনে পুরোটা শেষ করতে পারিনি বাবা আমাকে পুরোটা নিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি দেয়নি ঠিক আছে আর এখন তো একদমই যে মানে যেতে পারি না শরীর কোনোদিনও ট্রাই নিইনি তো দেখতে পাচ্ছ অনেকেই এখন যাচ্ছে অ্যাকচুয়ালি রাত্রিবেলাটাই সবাই প্রেফার করে কারণ দিনের বেলা রোদ থাকে বৃষ্টি থাকে বৃষ্টি রাত্রিবেলা হতে পারে তো যাই হোক রোদ বা রোদের জন্য রাত্রিবেলা কমফোর্টেবল গরম হয়ে যায় খালি পায়ে যেতে হয় তো এতটা আর জলটা ভোরবেলাই ঢালতে হয় নিয়ম সেইটাই আমার মনে হয় যতদূর ঠিক আছে সারাদিনই ও সিজনে সারাদিনই সেটা হয় কিন্তু আমি যত যেটা দেখেছি বা যতবারই গিয়েছি ভোরবেলার দিকেই গিয়ে সেটা জলটা ঢেলে আবার রিটার্ন ব্যাক আমি অনেকে দেখছি বয়স্ক মহিলারাও যাচ্ছে হেঁটে হেঁটে এবং কাঁধে বহন করে তো অনেক বাচ্চারাও যায় একদম যারা বাচ্চা মানে আমার তো দেখা 3 বছর 3.5 বছর কি অনেক বাচ্চা যারা হাঁটতে পারে না কোলে করেও নিয়ে যায় ইভেন এইটাও আমার দেখা আছে আমি সত্যি প্র্যাকটিক্যালি দেখেছি ঝুড়িতে করে মা বাবাকে নিয়ে যাচ্ছে আর অনেক বিভিন্ন রকম স্ট্যাচু ফ্যাচু দেখছি একদল না যেতে পেরে অটো করে যাচ্ছে তো রাত মোটামুটি এখন 2 বাজে আমরা অনেকটাই তারকেশ্বর পেরিয়ে চলে এসেছি মায়াপুর মোড়ের এখানে কাছে চলে এসেছি তো এখানটা একদম তারকেশ্বরের ওখানে যেমন যাত্রীদের ভিড় দেখছিলাম এই জায়গাটা একদমই শুনশান এবং লোকজন একদমই নেই রাত 2 বাজে কে এবার জেগে থাকবে আমাদের মতো নিশাচর প্রাণী সচরাচর জন্মায় না অ্যাকচুয়ালি রাতের জেগে কাজ করি ঠিকই কিন্তু এইভাবে আমার এখন একটু ঘুম পেয়ে গেছে এবং সঞ্জয়দাকে আমি বারবার বলছি যে দেখো তোমার যদি ঘুম পায় তাহলে তুমি গাড়ি সাইড করে একটু ঘুমিয়ে নিতে পারো কারণ রাত্রিবেলা তো স্বাভাবিক ঘুম পেয়ে যাওয়া প্লাস এসি চলছে তো এসি চললে ঘুমটা পাবে না এসি না চললে ঘুমটা পাবে বাইরের হাওয়াটা যদি লাগে না তখনই ঘুমটা পায় গাড়ি নিয়ে আমি বহু জায়গা ট্যুর করেছি ডুয়ার্স গ্যাংটক আর আরেকটা তো জানোই যে আমি বাইক স্কুটি নিয়ে মানে সুজুকি বার্কম্যান স্কুটি নিয়ে আমি নেপাল পর্যন্ত গিয়েছি সিকিম দার্জিলিং তো বহুবার গিয়ে গিয়েছি আর আমি নেপাল পর্যন্ত গিয়ে গিয়েছি বার্কম্যান স্কুটি নিয়ে তো সেটা ছিল হচ্ছে আমাদের মানেভঞ্জনের আগে যে সুখিয়া পুকুরি আছে সুখিয়া পুকুরির যে স্ট্রেট রাস্তাটা আমাদের পশুপতিনাথ হয়ে ঢুকেছে পশুপতিনাথ মার্কেট হয়ে অ্যাকচুয়ালি পশুপতিনাথ মন্দির নয় কাঠমান্ডুতে যে পশুপতিনাথ আছে ওটা পশুপতিনাথ মন্দির আর সুখিয়া পুকুরি হয়ে যেটা ঢুকে ওটা হচ্ছে পশুপতিনাথ মার্কেট তো ওই রুটটা ধরে আমি ঢুকেছিলাম তো আমি বেশিক্ষণ নেপালে ছিলাম না খুব কম সময়ের জন্যেই জাস্ট বর্ডারটা ক্রস করে একটু ঘুরে আমি আবার ব্যাক করে চলে এসেছিলাম কারণ আমার ট্যুর প্ল্যানটা নেপাল ছিল না আমার সেইবার ট্যুর প্ল্যানটা ছিল হচ্ছে গুরদুম গুরদুম হচ্ছে আমাদের
মানেভঞ্জন থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফু, আর সোজা যে রাস্তাটা আমাদের শ্রীখোলার দিকে যাচ্ছে, ওই শ্রীখোলার দিকে যেতে ওখান থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে একটা ট্রেক রুট উঠে গেছে ওপরের দিকে লেফট হ্যান্ড সাইডে, ওটা ধরে কিছুটা ওপরে উঠলেই সেটা হচ্ছে গুরুদুম। খুব ভালো স্পট, খুব ভালো সিনিক বিউটি আছে, কিছু বার্ডও পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি বার্ডের জন্য গিয়েছিলাম তখন, তো তোমরাও একবার ভিজিট করে দেখতে পারো। ওখানে একটাই তোমার টেন্ট ক্যাম্প রয়েছে, তো ওরা খুব ভালো ফেসিলিটিসও দেয়, ওদের হসপিটালিটিও খুব ভালো, তোমরা অবশ্যই ওখানে ভিজিট করতে পারো। তো তুমি একটা না এখান থেকে যখন সিকিম যাচ্ছিলে কোটা পেরিয়েছ? আমি যখন আমি সিকিম যাওয়ার জন্য বা সিকিম বা দার্জিলিং বা ওই দিকে যখনই যাই নর্থের দিকে, সুজুকি বাগম্যান আমি যতবার গেছি স্কুটি নিয়ে গিয়েছি, আর আমি বেরোই ওই মোটামুটি রাত্রি 2:30 থেকে 3:00। তো আমার একটা টার্গেট থাকে, যেমন কি আমি রাতের 2:30 থেকে 3:00 মধ্যে বেরোই, বেরিয়ে আমাকে 6:30 সাড়ে 6:30 7:00 মধ্যে আমার টার্গেট থাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে। তাহলে কি কি হয় যে অ্যাকচুয়ালি অন্ধকারের মধ্যে বাইক চালানোটা আমি ঠিক পছন্দ করি না লং জার্নিতে, কারণ যেহেতু আমি সোলো রাইড করি, আমি কিন্তু আরেকটা কথা বলছি, আমি কোনো গ্রুপ রাইড করি না, আমি সোলো রাইড করি, তো যার ফলে আমি রাত্রে বাইক চালানোটা সেফ বলে মনে করি না, তো যার ফলে আমি সন্ধ্যেবেলার মধ্যে ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করি সবসময়। ভূমি জমিনি তুমি শশী হে মম সরসীতে। তো এখন রাত 3:30 বাজে, আর এখন আমরা পৌঁছালাম বনরতা রিসর্টের সামনে, জয়পুর জঙ্গল এবার শুরু হবে। এখানে সঞ্জয়দা এতক্ষণ চালানোর পর একটু সঞ্জয়দা ঘুম ঘুম পেয়ে গেছিলো, তো আমরা চা খেলাম, আর এরপর আবার যাত্রা শুরু হবে। তো দু একজন লোক অবশ্য এখানে আছে। তো এখন আমরা জয়পুরের জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দুপাশে শালবন মাঝখান দিয়ে রাস্তা। দিনের বেলায় জায়গাটা গাড়ি বা বাইক চালাতে খুবই সুন্দর লাগবে, কারণ দারুণ একটা মনোরম পরিবেশ। তো অন্ধকার বলে এখন সেটা দেখাতে পারছি না, গাড়ির লাইটে যেটুকু দেখা যাচ্ছে, কিন্তু গোপ্রোতে সেটা অত ভালো আসবে না। তো আশা করি ফেরার সময় দিনের বেলা ফিরবো, হ্যাঁ, সেই সময় জঙ্গলের পরিবেশটা আর পুরো তোমাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা, জলের পাখি তোলার কিছু ছোট ছোট ট্রিপ অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো কালকে সকালে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে জলের পাখি তুলি, কিভাবে জলের পাখিকে অ্যাঙ্গেল বা লেভেল করতে হয়, তার বেটার শট কি করে পাওয়া যায়। তো সকালে যখন আমরা স্পটে পৌঁছাবো এবং সেই পাখিগুলোর ছবি টেক করব, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই জায়গাগুলোয় হাতি পারাপারের সাইনবোর্ড দেওয়া আছে রাস্তায়, তো এখানে মাঝে মাঝেই হাতিরা হাতির দল পার হয়। তো আমি কোনোদিনও সেটা নিজের চোখে দেখিনি, কিন্তু অনেক ছবি দেখেছি এবং শুনেওছি। মোটামুটি 4:00 বাজছে আর আমরা এখন মোটামুটি ওই জায়গাটা পেরোলাম, এটা কী বলে, এটা বিষ্ণুপুর মোড়। বিষ্ণুপুর মোড়টা জাস্ট পেরিয়ে ডান দিকে এসেছি, তো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে নিস্তব্ধ আর জোরে বৃষ্টি। বুঝতেই পারছি বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না, তো আশা করছি সকালবেলা আমরা যখন ছবি তুলবো তখন যেন বৃষ্টিটা না হয়। তো মোটামুটি 5:00 বাজছে আর ছাতনা অলরেডি আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি কেঞ্জাকুড়া, ওটা এখান থেকে আমি দেখলাম 7 কিলোমিটার দূর। তো এখনও লাইট সেভাবে ফোটেনি, কিন্তু কিছু কিছু আসার সময় বৃষ্টি পেয়েছিলাম, এখানটা বৃষ্টি পড়েনি। তো 6:00 সময় বলেছিল, তার অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি। তো এখন দেখি একটা কোথাও একটু দাঁড়িয়ে একটু জাস্ট সঞ্জয়দাকে একটু
আমাদের একটা ড্রিম লোকেশন আছে, প্রত্যেকবার আমরা যখন গাড়ি নিয়ে আসি ওই লোকেশনটায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। তো রাত্রের যে এনভায়রনমেন্টটা থাকে সেই এনভায়রনমেন্টটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ গোপ্রোতে সেটা শ্যুট করা সম্ভব নয়। কিন্তু যদি দেখাতে পারতাম তোমাদেরকে খুবই ভালো লাগতো। তো আজকেও সেই জায়গাতে আমরা দাঁড়াবো, বেশ কিছুক্ষণ সময়ও সেখানে কাটাবো। খুব সুন্দর জায়গাটা, যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো। আমরা কেঞ্জাকুড়ায় পৌঁছে গেছি। তো মোটামুটি আমরা 12টায় বেরিয়েছিলাম, 12টা থেকে 5টা। তো এতক্ষণ লং ড্রাইভ করে সঞ্জয়দা টানা করেছে, আমি তো তাও রাস্তায় একটু একটু ঘুমিয়েছিলাম। তো সঞ্জয়দাকে বললাম একটুখানি তুমি ন্যাপ নিয়ে নাও, 6টা একটু পরে রামপ্রসাদকে ফোন করব। তো সঞ্জয়দা ঘুমিয়ে গেছে, আমিও একটু আধ ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিই। তো মোটামুটি একটু শুয়েছিলাম, কিন্তু মাঠের পাশে একদম আছি, তো মাছি এত গাড়িতে ঢুকে ডিস্টার্ব করছে, তো মনে হয় না ঘুমোতে পারবো, তো উঠে গেলাম। তো সঞ্জয়দা এখনও ঘুমোচ্ছে কী করে আমি জানি না, মাছি প্যাঁ 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 করছে। তো জায়গাটা যদি তোমরা দেখো খুব সুন্দর, চারিদিকে গাছপালা সবুজ হয়ে আছে, প্রিমিয়ার ডাক প্রচুর শুনতে পাচ্ছি, আর হয়তো এখানে কালকে বৃষ্টিও হয়েছিল, তো একটুখানি ভিজে আছে জায়গাটা। তো আকাশের অবস্থা মোটামুটি ঠিকই আছে। তো রামপ্রসাদ বলেছিল 6টার মধ্যে ঢুকতে, তো এখন 5:20 বাজে, ফোন করি ওকে দেখি কি বলছে, মনে হয় না উঠবে বলে, আমার ফোনেই হয়তো ওর ঘুমটা ভাঙবে। গুড মর্নিং, ঘুম ভাঙেনি? তোমাদের এখানে অনেকক্ষণ চলে এসেছি, দিয়ে রাস্তায় এই যেখানে একটু ফাঁকা জায়গা আছে সুন্দর জায়গাটা, ওইখানে দাঁড় করিয়ে একটুখানি শুয়েছি, কিন্তু এত সেই নীল নীল মাছিগুলো গাড়িতে ঢুকে যাচ্ছে প্যাঁ 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 করে, আর ঘুমোতেই পারছি না। তো রামপ্রসাদের সাথে কথা হলো, ও আমাদের বলছিল যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর বেরোতে, কিন্তু আমি সেটা চাইছি না, কারণ একবার বাড়িতে গেলে আরও অনেকটা সময় ওখানে চলে যাবে, তো আমি ডিরেক্ট স্পটে যেতে চাইছি। তো ও বললো আমি এক্ষুনি আসছি, দেখা যাক কখন আসে।